দুর্ঘটনার 6 দিন পেরিয়ে গেল। পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে কোনো অগ্রগতি নেই। উচ্চ ক্ষমতা সম্পন্ন উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যুক্ত হলেও এখনও উদ্ধার করা যায়নি ফেরিতে থাকা আরও 4টি যানবাহন। উদ্ধার কাজের খবর জানাতে এই মুহূর্তে পাটুরিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধারে অগ্রগতি কতটুকু? উদ্ধারকারীরা কি বলছেন? ধন্যবাদ কৃষিকা। আপনি যেভাবে জানাচ্ছেন যে মানিকগঞ্জ জেলার পাটুরিয়া 5 নং ফেরি ঘাটে যে ফেরি রজনীগন্ধা 9টি পণ্যবাহী ট্রাক নিয়ে ডুবে যায়, সেই ট্রাকটি ট্রাক উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। এই পর্যন্ত 4টি পণ্যবাহী ট্রাক উদ্ধার করছে, এখনো পর্যন্ত 5টি ট্রাক খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটি উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে। তো আমার সামনে যে ট্রাকটি রয়েছে, এই ট্রাকটি দিয়ে 5টি ট্রাক ইতিমধ্যে উদ্ধার করেছে পণ্য ডুবুরি বাহিনী বা এই যে উদ্ধারকারী বিআইডব্লিউটি এর যে একটি গ্রুপ রয়েছে সে হামদার, তারা কিন্তু এই ট্রাকটি কিছুক্ষণ আগে উদ্ধার করেছে। পাশাপাশি যে ফেরিটি উদ্ধার কার্যক্রম কিন্তু গত 5 দিন 6 দিন যাবৎ চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত ফেরিটি উদ্ধার করতে পারেনি। তবে যারা উদ্ধার করছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব সেটি উদ্ধারে আমাদের কার্যক্রম হবে। তবে যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তারা কিন্তু আশঙ্কায় রয়েছেন যে বিআইডব্লিউটি এর যে সক্ষমতা রয়েছে সেই সক্ষমতা দিয়ে ফেরিটি উদ্ধার করা যাবে কিনা সেটি নিয়ে কিন্তু তারা সন্দেহ প্রকাশ করেছে এবং ক্ষোভ প্রকাশ করেছে। পাশাপাশি যে বিআইডব্লিউটি এর যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা কিন্তু জানাচ্ছেন যে তাদের হয়তো সক্ষমতা রয়েছে, তবে ঘন কুয়াশা এবং শীতের কারণে উদ্ধার কার্যক্রমটা অনেকটাই ব্যাহত হচ্ছে, হয়তো 2-1 দিনের মধ্যে তারা ফেরিটি উদ্ধার করতে পারবে বলে তারা জানিয়েছেন। আর আরেকটি বিষয়, যে ফেরির ভিতরে যে ইঞ্জিন চালিত যে মাস্টার ছিল তাকে খুঁজে পাওয়ার ব্যাপারে প্রথম দিন থেকে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। তবে কিছুক্ষণ আগে একটি আমরা সংবাদ জানতে পেরেছি যে ডুবুরি বাহিনী বা স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা কিন্তু একটি জানিয়েছেন যে যেখানে ফেরিটি ডুবেছে তার থেকে 15 কিলোমিটার ভাটিতে একটি লাশ পাওয়া গেছে। তবে অনেকে ধারণা করছেন সেই লাশটি নিখোঁজ হুমায়ুনের লাশ কিনা সেটি নিশ্চিত করা এখনো যায়নি। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেটি জানতে পারবো যে সেই লাশটি হুমায়ুনের কিনা। হুমায়ুনের হলে সেটি লাশটি উদ্ধারের জন্য ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা বা পরিবারের সদস্যরা কিন্তু সেই ঘটনাস্থলে গিয়েছে, হয়তো লাশটি কাছে পৌঁছাইতে হয়তো তাদের আর কিছু সময় লাগবে, হয়তো সেটিও আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো যে সেই লাশটি হুমায়ুনের কি বা অন্য কারো, সেই হয়তো সেটিও আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। তো সব মিলে বলা যায় যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে অব্যবস্থাপনার কারণে মাঝে মধ্যে যে দুর্ঘটনা ঘটে, যে 6 দিন পূর্বে পাটুরিয়া 5 নং ফেরিঘাটের পাশেই কিন্তু রজনীগন্ধা যে ফেরিটি 9টি পণ্যবাহী ট্রাক নিয়ে ডুবে যায় সেটি উদ্ধার কার্যক্রম এখনো চালাচ্ছে। তো সেই উদ্ধার কার্যক্রমে 9টি ট্রাকের মধ্যে 5টি ট্রাক উদ্ধার করা গেছে, এখনো পর্যন্ত ফেরিটি উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তো এই ছিল পাটুরিয়া ঘাটের যে ফেরিডুবির সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। শামীম, ধন্যবাদ আপনাকে। ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধারের সবশেষ অগ্রগতির তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।